জার্মানিতে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ ঠেকাতে সাধারণ নাগরিকদের বাইরে যাওয়ার বিষয়ে কড়া বিধিনিষেধ আসতে পারে। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি সবশেষ জানাতে বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া, যাচ্ছে তার কাছে। বিটু, ফয়সাল, আপনি ঠিক যেমনটা বলছিলেন, জার্মানিতে আসলে করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতি হয়েছে, সেটা বলতেই হয়। কারণ আপনি জানেন যে আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, আসলে ব্রান্ডেনবুর্গার চরের সামনে, একটি ঐতিহাসিক স্থান। এখানে প্রতিদিন প্রায় 20-50 হাজার পর্যটক এবং সাধারণ মানুষ এখানে ঘুরতে আসেন, সেটি একেবারেই ফাঁকা। আপনি আপনি এই চিত্রটা দেখলে হয়তো বুঝতে পারছেন যে কতটা অবনতি হয়েছে। সেই সাথে অবনতি হয়েছে আসলে সংখ্যার। গতকাল যে সংখ্যাটা ছিল 23,500, সেটি আজকে এই এই মুহূর্তে এসে 21,500 ছিল গতকাল পর্যন্ত, সেটি আজকে এই মুহূর্তে এসে 23,937। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছে আরও 2,500 মানুষ। সেই সাথে গতকাল ছিল লাশের সংখ্যা 73, আজকে সেটি এসে 93, অর্থাৎ আরও 20 জন মৃত্যুবরণ করেছেন। সেই সাথে সবচেয়ে বেশি অবনতি হয়েছে, আপনারা জানেন যে নর্দার্ন ওয়েস্টফালেন, সেখানে 33 জন মানুষ মারা গেছেন। তবে সবচেয়ে সুখের বিষয় এবং এবং সহযোগিতার বিষয় এই যে ফ্রান্সের করোনা রোগীর যারা আসলে যাদের অবস্থা খুব আসলে খুব ঝুঁকিপূর্ণ, তাদেরকে যে অঙ্গরাজ্যগুলো আসলে ফ্রান্সের কাছাকাছি আছে, যেমন বাডেন-ভুর্টেমবার্গ এবং জালান্ড এবং রাইনাল ফালসে, আসলে সমস্ত ক্লিনিকগুলোতে, জার্মানির সমস্ত ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়ার জন্য আসলে সমস্ত ক্লিনিকগুলো খুলে দেওয়া হয়েছে। এবং সেই সাথে আপনাদের একটুখানি বলে রাখা ভালো, বায়ার্নে যেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল, সেই সাথে আসলে নতুন করে যে অঙ্গরাজ্য সেটি হচ্ছে জালান্ড, সেখানেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজনের বাইরে গেলেই আসলে 200 থেকে শুরু করে 25,000 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, এবং সেখানে আসলে যারা জরিমানা দিতে পারবেন না তাদেরকে অবশ্যই 2-2.5 বছরের জেল আসলে জেলে থাকতে হবে। সেই সাথে আপনাদের একটুখানি বলে রাখা ভালো যে বার্লিনে এখন পর্যন্ত 1,000 আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে। এবং একটুখানি বলে রাখা ভালো, অস্ট্রিয়াতে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, এবং স্পেনে আপনারা জানেন যে একই দিনে 400 মানুষ আসলে মারা গেছেন এবং সেখানে 1,700 ছাড়িয়ে গেছে। সেখানে আপনারা জানেন যে রিয়াল মাদ্রিদের ফুটবল ক্লাব, রিয়াল মাদ্রিদের যে বস, এক্স বস, তিনি সেখানে মারা গেছেন। এসালে ক্রোয়েশিয়াতে সকালবেলা আসলে ভোর 6টায় দুটি রিখটার স্কেল 5.3-এ দুটি ভূমিকম্প হয়েছে, সেখানে 235 জন মানুষ আক্রান্ত হয়েছে এবং সেখানে 1 জন মৃত্যুবরণ করেছেন করোনা ভাইরাসের ফলে এবং 1 জন মারা গেছেন আসলে ভূমিকম্পের ফলে। সেই সাথে নেদারল্যান্ডও আসলে 136 জন ছাড়িয়ে গেছে। করোনা ভাইরাসের পরিস্থিতি সবখানে আসলে নাজুক অবস্থা, এবং আপনারা জানেন যে চায়না থেকে 137 টন স্বাস্থ্য সামগ্রী আসলে অস্ট্রিয়াতে আসার কথা রয়েছে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতির খবর নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়া।